বাংলাদেশের ব্যাংকে টাকা নেই লুট হয়ে গেছে বলছেন অ্যানি অপরাধীদের ছাড়িয়ে নিতে তদবির হচ্ছে বড় বড় জায়গায় ফোন আসছে বলছেন এমপি আনারের মেয়ে এমন কোন কথা বলবেন না যাতে ঐক্য বিনষ্ট হয় শরীরদের উদ্দেশ্যে ফখরুল জানাবো ব্যাংক হেকোরা শাস্তি না পেলে দেশ আর ঠিক হবে না সংসদে অ্যাডভোকেট সালমা ইসলাম এবং সর্বশেষ জানাবো সরকার থেকে গাড়ি বরাদ্দ করলে এমপিদের আমদানির প্রয়োজন নেই বলছেন ফরিদা ইয়াসমিন এতক্ষণ শুনছিলেন সংবাদ না এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বাংলাদেশের ব্যাংকে টাকা নেই লুট হয়ে গেছে বলছেন অ্যানি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আগে ছিল এক দলের শাসন এখন দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশকে লুটেরা ও মাফিয়া বাহিনী দখল করে রেখেছে এই কারণে বিচার বিভাগ আইনের শাসন ও জনগণের ভোটের অধিকার নেই বাংলাদেশের ব্যাংকের টাকা নেই সব টাকা লুট হয়ে গেছে এজন্য দেশের মানুষ অভাব অনটনে আছেন এতে একটি পরিবার একজন ব্যক্তি লাভবান হচ্ছে ছাত্রনেতা আরও বলেন দেশের পরিবেশ ও জলবায়ু ঠিক রাখতে সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঝড় মায়ের মতো আটকে রাখে এই বন কিন্তু এই বন ধ্বংস করতে পরিকল্পিতভাবে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের এই বিদ্যুৎ কেন্দ্র প্রায়ই থাকে বন্ধ এই দিয়ে কোনো উপকার না হলেও ক্ষতি হচ্ছে পরিবেশের আসলে সবই লুটপাটের উদ্দেশ্যে মানুষের জন্য কিছু না গণমানুষের দল বিএনপি এই লুটেরাদের নামিয়ে ছাড়বে যতদিন সরকার পতন না হয় ততদিন আমাদের আন্দোলন চলবে অপরাধীতে ছাড়িয়ে নিতে হচ্ছে বড় বড় জায়গা থেকে ফোন আসছে বলছেন এমপি আনারের মেয়ে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার বিচার কোনো চাপে যেন বন্ধ না হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই দাবি জানিয়েছেন এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জড়িতদের ছাড়িয়ে নিতে তদবির হচ্ছে বড় বড় জায়গা থেকে ফোন আসছে এমন কথা শুনছেন বলেও জানান তিনি ডরেন বলেন আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই জন্য এসেছি যে আমার বাবা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটার যাতে সঠিক বিচার হয় সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করেন সেই দাবি জানাতে তিনি বলেন জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে অনেককে আটক করা হয়েছে আমি শুনেছি অপরাধীদের বাঁচাতে অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদের যেন ছেড়ে দেওয়া হয় সেই জন্য চেষ্টা করা হচ্ছে কোনো তদবিরের চাপে পড়ে এই হত্যাকাণ্ডের বিচার যাতে বন্ধ করার চেষ্টা না হয় চাপের মুখে যাতে সঠিক তদন্ত বন্ধ করা না হয় সেই দাবি জানিয়েছে আমি সঠিক বিচার চাই এমপি আনারের কন্যা বলেন আমি বলতে চাই গ্যাস ব্যব নামে যাকে আটক করা হয়েছে তিনি আমার বাবার প্রতিপক্ষ নন আমার সঙ্গে তার কোনো শত্রুতাও নেই আমার মনে অনেক প্রশ্ন জাগছে গত সতেরো তারিখ তার সঙ্গে ভাঙায় দেখা হয়েছে সেখানে একটা টাকা দেওয়ার লেনদেনের কথা উঠেছে যা আমি খবরে শুনেছি মুমতাইন ফেদ্দৌস বলেন আমার কথা হলো এই টাকার কি কেন তারা এটা করিয়েছে আপনারা দেখেছেন তাকে আটকের আগে থানায় তিনি জিডি করেছেন যে তার তিনটি ফোন হারিয়ে গেছে একই দিনে একজন মানুষের তিনটি ফোন কিভাবে হারিয়ে যায় সেটাও আমার প্রশ্ন এগুলো কি পরিকল্পিতভাবে করা হয়েছে সে তো আমার বাবার শত্রু নয় এই কাজগুলো কে করাচ্ছে সেটা আমি বারবার বলেছি তিনি বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে অবশ্যই তাদের কাছে সত্যিকারের কোনো তথ্য প্রমাণ আছে সেটা আমি নিজেও জানি সেই প্রমাণের সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে আসলে এই হত্যাকাণ্ডের বিচার চাই সঠিক তদন্তের মাধ্যমে আইনে যেভাবে বলা হয়েছে সেভাবে যাতে আমার বাবার হত্যার বিচার করা হয় আমি সেই দাবি জানিয়েছি আমি শুনেছি অনেক তদবির করা হচ্ছে অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য এমন কোনো কথা বলবেন না যাতে ঐক্য বিনষ্ট হয় শরিকদের উদ্দেশ্যে সরকার পতনের দলগুলোর উদ্দেশ্যে বিএনপির মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের প্রধান সূত্র হচ্ছে এই দখলদার সরকার এটা মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে আপনাদের অনুরোধ করব। এমন কোনো কথা বলবেন না যাতে ঐক্য বিনষ্ট হয় সবাইকে নিয়ে আসতে হবে এই সরকার আমাদের প্রধান শত্রু তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে আন্দোলন শিগগিরই বেগবান হবে জানিয়ে মির্জা ফুকর ইসলাম আলমগীর বলেছেন সুর একটাই সুর হচ্ছে যে আমরা আর এই সরকারকে দেখতে চাই না সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে সত্যিকারের অর্থে গণতান্ত্রিক চর্চা থাকবে গণতান্ত্রিক অধিকার থাকবে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করতে সক্ষম হব ফখরুল বলেন যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন এখনও চলছে এবং নিঃসন্দেহে সেই আন্দোলন আরও বেগবান হবে অতি শীঘ্রই আমরা সব দল একত্রিত হতে পেরেছি কিভাবে এই সরকারকে সরাতে পারি কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি চলমান আন্দোলনকে ঘিরে সমমনা দলগুলোর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদার সরকার এটা মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা সংগ্রাম করছি শুধু একটা কথা আমি আপনাদের অনুরোধ করব। এমন কোনো কথা বলবেন না যাতে ঐক্য বিনষ্ট হয় সবাইকে নিয়ে আসতে হবে এই সরকার আমাদের প্রধান শত্রু তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না এরা রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে এবং অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয় এই সংগ্রাম দেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম আমাদের লক্ষ্য একটাই এই সরকারকে সরিয়ে দেওয়া মানুষ জেগে উঠেছে আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি তবে নতুন সূর্যোদয় হবেই সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে ব্যাংক ব্যাঙ্করা শাস্তি না পেলে দেশ আর ঠিক হবে না সংসদে অ্যাডভোকেট সালমা ইসলাম ব্যাংক লুটেরা ঋণ খেলাপি ও টাকা পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি তিনি বলেছেন সময় এসেছে ওদের সামাজিকভাবে বয়কট করতে হবে জাতীয় সংসদে এমন আইন পাশ করতে হবে যাতে তারা বিমানে উঠতে না পারে ট্রেনের টিকিট না পায় কোনো দামি গাড়িতে চড়া তো দূরের কথা যেন কোনো রিক্সাওয়ালাও তাদের নিতে ঘৃণা প্রকাশ করে আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করব। রাঘব বল ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হোক একই সঙ্গে ওদের বাসাবাড়ির সব ধরনের সার্ভিস বন্ধ করে দেওয়া হোক বিশেষ করে ব্যাংক হেকোদের যদি আমরা আগে শাস্তি দিতে না পারি তাহলে দেশ আর ঠিক হবে না বুধবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এই সময় সভাপতিত্ব করেন আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট সরকারের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি চলমান প্রেক্ষাপট নিয়েও কথা বলেন এ সময় তিনি আরও বলেন করোনাকালীন কঠিন সংকট আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশি হিমশিম খেতে হচ্ছে এর জন্য দায়ী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ও অর্থ পাচারকারী ব্যাংক লুটেরা যারা বিভিন্ন সেক্টরে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে যদিও সরকার এখন এসব রাঘব বলকে শক্ত হাতে ধরা শুরু করেছে এই জন্য আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন ঋণ খেলাপি এবং নানাভাবে ব্যাংকের টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে এই মহান সংসদে এ যাবৎ কম কথা হয়নি বলতে বলতে সবাই এখন ক্লান্ত কিন্তু খেলাপিরা ক্লান্ত হয়নি মাঝে মধ্যে চুনোপুটিদের শাস্তি হলেও প্রভাবশালী খেলাপিরা আছেন বহল তবিয়তে বিশেষ করে প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে দফায় দফায় ঋণ পুনর্গঠন করে নেন ফলে খেলাপির খাতায় তাদের নাম আর ওঠে না এছাড়া নামে বেনামে কারা মোটা অঙ্কের ঋণ নিয়ে কীভাবে কোন পদ্ধতিতে বিদেশে অর্থ পাচার করেছেন তা অনেকেই না জানলেও কিছু লোক তা জানেন কয়েকটি ব্যাংকের এক শ্রেণীর পরিচালকরা কীভাবে এসব ঋণের টাকা হাতিয়ে নিয়েছেন সেটিও তদন্তের দাবি রাখে এই জন্য ব্যাঙ্কদের যদি আমরা আগে শাস্তি দিতে না পারি তাহলে দেশ আর ঠিক হবে না তিনি বলেন কারা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারী তা সরকারের ভালো করে জানা আছে আওয়ামী লীগ সরকার খুবই চৌকশ তারা দুর্নীতিবাজ ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের চেনে না এ কথা কেউ বিশ্বাস করবে না এছাড়া সমাজের যত ধরনের সিন্ডিকেট সহ বাজিকরদের জন্ম হয়েছে তাদের হাত ডাক ও দম্ভ চিরতরে বন্ধ করে দিতে হবে আর সরকার চাইলে সব পারে এক রাতেই এসব ডাকাতকে লকআপে ঢুকাতে হবে ঢুকাতেও পারে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এমন সাহসী উদ্যোগ ও সিদ্ধান্ত দেখার অপেক্ষায় রইলাম এই কঠিন কাজটা তিনি ছাড়া আর কেউ করতে পারবে না ব্যবসা বাণিজ্যের নানা চিত্র তুলে ধরে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন আমাদের ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠান চালাতে প্রায় সব কিছু আমদানি করতে হয় বেশিরভাগ শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয় সেখানে ডলারের দাম অনেক বেড়ে যাওয়ায় এখন শিল্পের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে কিন্তু এখন যদি সরকার আয় বাড়াতে সব চাপ দেয় শিল্পের ওপর তাহলে তা হবে চরম জুলম বরং আমি মনে করি রপ্তানিমুখী শিল্পে ভ্যাট ট্যাক্স আরও কমাতে হবে বিশেষ করে যেসব দেশীয় শিল্প ভালো পারফর্ম করছে তাদের নানাভাবে সাপোর্ট দিতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করুন কমেন্টটি আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ